নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান বারো হাতের সাত কাহন বারো হাতের এই পর্ব রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আবরণ গ্যালেরিয়ার পর্বের মাধ্যম দিয়ে আবরণ গ্যালেরিয়ার পর্ব মানে কিছু নতুনত্ব সাথে ট্র্যাডিশনকে মাথায় রেখে সবে কি আনা তো অবশ্যই কারণ শাড়ি তো আমাদের ট্র্যাডিশনাল সাজের ভিতরেই পড়ে যেখানে নারী সব থেকে বেশি সুন্দরী আর তাই সেই সমস্ত কালেকশন নিয়ে আমরা তো রয়েছি আমরা ঠিকই শুনেছেন আমি তো একা নই আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় ভৌমনি শ্রীমতী পূজা অনেক অনেক স্বাগত নমস্কার বা বৌমনি খুব সুন্দর লাগছে তোমাকে তুমি আজকে পুরো কাতানের উপর পরে আছে কাতানের উপরে পুরোটা হচ্ছে এই শাড়িটা একটু দেখি একদম যেহেতু আজকে বেশ বেনারস ভ্যালারি শাড়ি উপরে থাকছি পুরোটা শরীর শ্রমের কাজ থাকছে উইথ সেল্ফ মার্ক একটু দেখে নিন আপনারা সেল্ফ মার্কটা কিন্তু বারের দিকে দেওয়া রয়েছে এবং এর কালার আছে হ্যাঁ এর কিন্তু কালার অপশান পেয়ে যাবেন আর এটা হচ্ছে বডি প্লেনে যারা একটু পছন্দ করেন অনেকেই আছেন একটু বডি প্লেনে ভালোবাসে আর রেঞ্জটা থাকছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ এরকমই ধারে কাছে আপনারা সেম মানে অন্য অন্য কালারে পেয়ে যাবেন রেশমের কাছে বেশ দামে কালার অপশনও রয়েছে শাড়িটাও খুব সুন্দর আর বডি প্লেনে পার্টটা বেশ সুন্দর হবে এটা একটা আলাদা গর্জিয়াসনেস আর সাথে গয়নাটাও খুব সুন্দর ভ্রমণের গয়না দিয়ে চোখ করে সেলের উপরে রয়েছে আর আজকে জুয়েলারি দেখাবো মানে কপারের উপরে যেহেতু আজকে যে শাড়ি দেখাবো তার সাথে একটু সোনার গয়না ভালো লাগে তো এটাও থাকছে নশো পঞ্চাশ মৌনি আজকে কিন্তু লোভ দেখিয়ে দিয়েছে গয়না চলুন তাহলে আজকে শুরু করা যাক আজকে আমরা কাঞ্জিবরম দেখাচ্ছি আর কাঞ্জিবরম দেখতে চেয়েছিলেন হ্যাঁ তো তার জন্যই আরো বেশি করে দেখানো তো যোগাযোগ করতে হবে সময়ের সাথে এক নম্বর কালারটা এটা লালের টানা গেছে আর গোল্ডেন আঁচল বেশ গোল্ডেনজিয়াস এবং এখানে পার্টটা দেখুন খুব সুন্দর ডাবল লেয়ার পাট সাথে এরকম সুন্দর রুদ্রাক্ষবটি উইথ টেম্পলস বর্ডার আর সাথে থাকবে ওই ডাবল এলিফেন্ট বেশ বড় বড় করে টিস্যুতে থাকছে বুটা থাকবে আপনার এই আঁচলের এই পোর্শনটাতে বডি কিন্তু আবার এখান থেকে প্লেন থাকবে এক নম্বর শাড়ি প্রাইস থাকছে সিক্স জিরো ফাইভ জিরো নাম্বার ওয়ান এক নম্বর বাহ দেখে আমার মনে হচ্ছে কি বলুন একদম স্বর্ণ আর কি জুয়েলারি মানে যেহেতু কপারের ওপরে এগুলো কিন্তু মানে যারা সবসময় হয়তো সোনা পড়তে পারছে না এমন কোথাও যাচ্ছে দূরে সোনা সবসময় ক্যারি করতে পারছেন না সেক্ষেত্রে কপার জুয়েলারি গুলো ইউজ করুন কালার একদম সেমই থাকবে দারুণ মানে এরকম একটা গর্জিয়াস পরে নিন না গলার কিচ্ছু লাগবে না সিম্পল এর মধ্যে বারোশো পঞ্চাশ ওয়ান টু ফাইভ জিরো থাকছে আপনার গয়নার প্রাইস আর শাড়ির দাম থাকছে সিক্স জিরো ফাইভ জিরো ছ হাজার পঞ্চাশ আর এই থাকবে হচ্ছে আপনার ব্লাউজ পিস নাম্বার টু দু নম্বর দু নম্বরের কালারটাও খুব সুন্দর কালার আর কাঞ্জিভরমে স্পেশালি এই কালারটা না এটা আলাদাই ভালো লাগার আর কাঞ্জিভরমের প্রতি মানে মেয়েদের একটু ভালোবাসা মানে একটা হলেও থাকবে আমার কাছে মানে যারা শাড়ি খুব একটা চেনেন না তারা এই জামদানি কাঞ্জিভারম টাঙ্গাইল এগুলো চেনেই মানে নেবে নিজের জন্য নাম্বার টু দু নম্বর এটা পুরো মারুন কালারের উপরে রয়েছে আর টিস্যুতেই থাকছে হ্যাঁ টিস্যুর উপরেই কাজ থাকছে আঁচলটাও খুব সুন্দর মানে আচলটার সাথে বডি কালার কম্বিনেশনটা রামা গ্রিন এর উপর রয়েছে তাই না বলুন হ্যাঁ এটা বেশ একটু ধানের ছড়ার মতন একটা ডিজাইন করা হয়েছে দারুণ সুন্দর এটা লোয়ারি একের দিকে একটু চওড়া উইথ টেম্পলস আর একটু সরু মাঝ বরাবর এরকম একটা কলকা বুটা দিয়ে পুরো জায়গাটাকে ভরাট করেছে ওটা কিন্তু নিচ পোর্শন পোর্শনটা একটু সরু পার রয়েছে স্ট্রাইপ মোটিভে সরু পার আপারই একটা দেখে নেব নাম্বার টু দু নম্বর শাড়ি ছ হাজার পঞ্চাশ থাকছে রেঞ্জ সিক্স এই থাকছে হচ্ছে আপনার জুয়েলারি এই গয়নাগুলোও কিন্তু মানে কাঞ্জিবরম বা কাতান এই সব সাথে খুব ভালো যায় মানে করাবো মানে হ্যাঁ সোনার উপরে যে মিনেটা থাকে এই ক্ষেত্রেও কিন্তু একই মিনে রয়েছে খুব সুন্দর দেখুন এটা হচ্ছে কানের দুল আর এটা হচ্ছে আপনার গয়নাটা চেইন প্যাটার্ন আচ্ছা এটা প্রাইস থাকছে কত উনিশ পঞ্চাশ মাত্র ওয়ান নাইন ফাইভ জিরো সাথে ব্লাউজ পিস হচ্ছে আপনার ব্লাউজ পিস নাম্বার থ্রি তিন নম্বর কালার অপশন কিন্তু বেশ কয়েকটা দেখিয়ে দেব আচ্ছা হ্যাঁ এটাই যাবো হ্যাঁ হ্যাঁ এটা ছাড়তে হবে তা চুল উপরে পুরোটাই আপনার গোল্ডেন টিস্যুর ওপর থাকছে এটা এর আগে যেটা রামগ্রিন মারুনের উপর আপনাদেরকে দেখালাম এটা দেখাবো একটুখানি তুতের উপরে

এই একটা সুন্দর কানপাসা এই থাকছে দাম থাকছে কিন্তু পিস থাকবে এই প্রত্যেকটাতে কন্ট্রাস্টে থাকছে যার জন্য ব্লাউজ পিস গুলো বানানোর পরে খুব সুন্দর লাগে আর কাঞ্জি বেরাম বা একটু কাতানের উপরে শাড়িগুলোতে স্পেশালি কি হয় একটু বানিয়ে নিয়ে পড়লে ভালো লাগে খোলে বেশি আর বৌমনি যেরকম ব্লাউজ দিয়ে আজকে কন্ট্রাস্টে পড়েছে এরকম ব্লাউজ দিয়ে আপনারা চাইলে পড়তে পারেন সেক্ষেত্রে বৌমনি একটু বলে দেন সেগুলো এগারোশো বারোশো এরকম বিভিন্ন রেঞ্জের রয়েছে ডিজাইনার ব্লাউজ আপনি কীরকম কালার চাইছেন সেটা নিতে চাইলে চাইলেও কিন্তু যোগাযোগ করতে হবে দেখিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করুন দেখিয়ে দেবে সমস্তটাই নিশ্চয়ই নাম্বার ফোর চার নম্বর এবার আপনাদের খুব প্রিয় একটা কালার দেখাচ্ছে মানে আমি আজকেই মনে হয় বৌমনি ফেসবুক পেজে দেখছিলাম আবরণকে তো সেখানে তো দেখছিলাম একজন আপনার আবরণে এসেই প্রথমে বললো কি ব্ল্যাক ডিমান্ড করলে তিনি বললে বেনারসি দেখবো ব্ল্যাক এর উপর এখন কিন্তু কনসেপ্টটা বদলেছে আগে যেমন বেনারসি এগুলো দেখাই যেত না ব্ল্যাকে এখন মানে বেশ ভালোই সবাই পছন্দ করে তো এইটা হাইলি ডিমান্ডেড হচ্ছে এই কালারটা তো আপনারা যারা যারা চাইছেন তাদের ইমিডিয়েট বুকিং করুন ফোন নাম্বার তো যাচ্ছে স্ক্রিনে নাইন জিরো ফাইভ ওয়ান করুন বা ফেসবুক পেজেও ফলো করে সেখান থেকেও কন্ট্যাক্ট নাম্বার রয়েছে দেখবেন বিভিন্ন রিলস করা রয়েছে ফেসবুক পেজে নিজেরা চলে যান আমি যেভাবে বলছি সেভাবে একটু লক্ষ্য করে দেখুন তো সেখানে কিন্তু বুকিং নাম্বার যাচ্ছে মানে কন্ট্যাক্ট নাম্বার সেখান থেকেও আপনারা চাইলে বুকিং করতে পারে এটা ব্ল্যাক এর সাথে মারুন কম্বিনেশন গোল্ডেন বুটা দারুন স্মার্ট কালার কম্বিনেশন তো এই থাকলো দামও থাকছে মাত্র ছ হাজার পঞ্চাশ নাম্বার ফোর এটা চার নম্বর সাথে দেখাচ্ছে একটা খুব সুন্দর ঝুমকো আর ঝুমকো যাই না কেন ভবনী শাড়ি সাথে তো ভালো লাগে সালোয়ার কামিজের সাথেও খুব ভালো লাগে আর বিয়ের পর পর তো একদম গোল্ডেন জুয়েলারি সিক্সটিন ফিফটি ষোলোশো পঞ্চাশ সুন্দর কানের দুটো আমি এটা এক পিস দেখালাম দুটোই কিন্তু ছিল দেখেছেন নিশ্চয়ই আর সাথে ব্লাউজ পিস থাকছে এই যে মারুন কালারে নাম্বার ফাইভ পাঁচ নম্বর এই কালারটাও খুব সুন্দর হ্যাঁ মানে কন্ট্রাস্ট সবুজের সাথে একটুখানি ম্যাজেন্ডা কালার কলকা করে কি সুন্দর কাজটা দেখুন মানে এই কাজটা দেখে ভাব একদম মানে খুব ট্রাডিশনাল একটা কাজ আর সাথে খুব রিচ পার্ট পার্টটা দেখাবো আঁচলটা দেখিনি আঁচলটা খুব খুবই সুন্দর এবং খুব সুন্দর ভিতরে সূক্ষ্ম করে একটা কিন্তু কাজও রয়েছে আর দেখো বাজেটটা কিন্তু মানে খুবই কমই রয়েছে 6000 মানে বিয়েতে যদি কাউকে গিফট দেওয়ার থাকে তাহলে পর এরকম রেঞ্জের একটা শাড়ি আপনি দিতেই পারেন নতুন বউমা যখন কিনছেন পাঁচ শাড়ির সাথে একটা গয়না দিয়ে দিন হ্যাঁ মানে পাঁচ ছ হাজার তো থাকেই বাজেট এটা পার্ট স্পেশালি পার্টটা একটু দেখাই পেজলি তো থাকছে ঠিক আছে কিন্তু সুন্দর একটা ধানের শীষের মতো কলকা তার ভিতরে একটা থোকা ফুল এটা দুদিকের পার্ট আর ভিতরে দেখুন একটা পদ্ম না ফুটালে বোঝা অবস্থা মানে কুড়ি অবস্থা যখন থাকে ঠিক সেই রকম বুটা কাজ যেটা গোল্ডেনেই থাকছে প্রাইস থাকছে ছ হাজার পঞ্চাশ সিক্স জিরো ফাইভ জিরো নাম্বার ফাইভ এটা হচ্ছে পাঁচ নম্বর শাড়ি খুব সুন্দর একটা মেজেন্ডার সাথে সবুজ কন্ট্রাস্টে থাকছে আর এর সাথে একটা সুন্দর গয়না দেখাবো অবশ্যই দেখাবো আপনাদের জন্যই কালেকশন এই যে নাম্বার এটা হচ্ছে পাঁচ নম্বর দেখুন এই ডিজাইনগুলো না একদম অভিনব আর দেখো এটা কিন্তু একটু পুরোনো কাজের ওপরেই রয়েছে নতুন করে বানানো এবার এইগুলো পড়লে না গলা একটা স্লিক একটা চেন পরলেই হয়ে যায় খুব একটা হ্যাঁ সেটা পড়লে দারুণ দারুণ

বলতে পারেন আবরণে রয়েছে তো সেখান থেকে আবরণের কালেকশন আপনারা অবশ্যই দেখে নিতে পারছেন বা দাদাদের পাঞ্জাবিও আপনারা অনলাইন বুকিং করতে পারেন ধুতি ধুতি প্যান্ট মুগা তাসেলের উপর একদম বিয়ের পাঞ্জাবি বলতে যেটা বুঝি সেটা তো রয়েছেই কিছু হাতের কাজের উপরও রয়েছে সেগুলোও চাইলে একটু দেখে নেবেন আর সাথে ধুতি বলতে একদম আপনার যে ধুতি গুলো ময়ূর পুচ্ছ ধুতি আমরা বলি সেই ধুতি রেডিমেড একদম করা রয়েছে রেডি নিজেকে মানে পড়তে অসুবিধা হবে না আর সেগুলো কিন্তু ওই পাঁচটার দিকে বেশিরভাগ সময় দেখিয়ে দেওয়া হয় পাঞ্জাবি কালেকশন সেটা দেখতে হলে একটু পাঁচটায় দেখতে হবে একদম মানে ফেসবুক পেজ থেকে বৌমনি লাইভে থাকে সময়টা চলুন আবার একটা গ্রে খুব স্মার্ট কম্বিনেশন দেখাই যারা একটুখানি হালকা কালারও পছন্দ করেন অথচ ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে একদম সাদা মাটা পড়লেও তো মানায় না তো চলুন এরকম কিছু কালেকশন দেখাই এবার যেটা কিন্তু সব এজের জন্য খুব ভালো লাগবে এটা গ্রে উইথ স্মার্ট কম্বিনেশনে আচলটা মারুনে ছিল আর এই রকম সুন্দর একটা একটু কপারিশ গোল্ডিশ এরকম একটা কালার পুরোপুরি গোল্ডেন একদম চকমকে ব্যাপারটাও কিন্তু নেই ভীষণ ভালো লাগবে এটা পরলে সিক্স জিরো ফাইভ জিরো নাম্বার সিক্স এটা ছ নম্বর শাড়ি দেখছেন মাত্র ছ হাজার পঞ্চাশ আরেকটা আপনাদেরকে চেন টাইপের দেখাই গয়না এর আগে একটা দেখিয়েছিলাম এটা একটুখানি প্রজাপতির ওপর দেখাচ্ছে এটাও খুব সুন্দর এবং মিনে করে বিউটিফুল গয়নাটা প্রাইস থাকছে এটা ষোলোশো পঞ্চাশ না কানে দুলটাও মিনে করে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এই হচ্ছে ব্লাউজ পিস নাম্বার সেভেন সাত নম্বর বাহ খুব সুন্দর যারা হালকা কালারের মধ্যে চাইছেন যে একটু হালকা কালারের মধ্যে দেখব তারা এই ধরনের কালেকশন গুলো দেখতে পারেন আজকে হালকা কালারের প্রচুর কালেকশন দেখানো দারুণ যাচ্ছে উনি আঁচলটাই ভীষণ সুন্দর আঁচলের সাথে অদ্ভুত পার বলুন ভিতরে বুটা বলুন সবার আগে তো আঁচল কারণ আঁচলটা আমাদের ছাড়া থাকে ছাড়া থাকে এটা বারো হাজার পাঁচশো পঞ্চাশ উইথ সিল্ক মার সিল্ক মার্কটা দেখাবো আগে আঁচলটা একটু ভালো করে দেখে এই হচ্ছে আপনার সিল্ক মার্ক আমি যদি পাড়ের দিকে উঠে আসি সিল্ক মার্ক দেওয়া রয়েছে এটা দেখেও আপনারা কোয়ালিটিটা দেখে নিতে পারেন আর সাথে সিল্কের কোয়ালিটিটা আর দুদিকে পাটটা দেখাই এবং শেডটা ভীষণ স্মুথ একটা টোন পেস্তা টোনে এসছে কিন্তু পেস্তার সাথে একটু সিলভার তার সাথে ম্যাজেন্ডা দিয়ে কাজ করে ভিতরে পেজটি আর একটা মোটিভ বেশ ছেড়ে ছেড়ে বুটা

হ্যাঁ মানে বা শাশুড়িমাকে একটু গিফট করতে চাইছে এরকম কিন্তু শাড়িটা দিতে পারেন মানে ওই অনেকটা না বড়োদের হ্যাঁ শাড়ির মতন দারুণ সুন্দর আঁচলটা একদম গরজিয়াস আর এই কালারটা না সবার খুব প্রিয় কালার দারুণ লাগছে লাল কালারটা বেশ ভালো মানে মিষ্টি একটা লাল কালার তার সাথে এরম গোল্ডেন কাজ আঁচলটা দেখছেন পাটটাও দেখব একদম পেসলি করে রুদ্রা খুব উঠির সাথে থাকছে

এটা কিন্তু পুরো ময়ূরের উপর থাকছে আর একটা সিম্পল একটা ক্রিস্টালের উপরে গয়নাটা রাখা হয়েছে এই হচ্ছে হচ্ছে আপনার লকেটটা আর এই হচ্ছে আপনার কানের দুল উনিশ পঞ্চাশ ওয়ান নাইন ফাইভ জিরো ব্লাউজ পিস তো রেডে ব্লাউজ পিস আমরা একটা দেখালাম না হ্যাঁ মানে এই আগেরটা তার আগেরটা যেটা দেখানো হয়েছিল

সাথে থাকছে একদম সিলভার দুটোই থাকছে এটা আপনার লোয়ার ইয়ে দিকে সুন্দর একটা বর্ডার গেছে প্যানেল ওয়াইজ আপার ইয়েটা যদি আমরা একটু দেখাই ওখানে কিন্তু আপনার এই কপারের উপর এটা পাচ্ছেন হ্যাঁ ওখানে ডবল বর্ডারটা নেই সিঙ্গেলে রয়েছে আর ভিতরে একটা নিজস্ব একটা টেক্সচার রয়েছে দেখুন টেম্বস করা রয়েছে সাথে ছোট বুটি রয়েছে যেটা আপনার সিলভার বুটিতে এই হচ্ছে গয়নাটা কারে দুটো পরে দেখাচ্ছি আগে এটা দেখে নিন পুরো চকারসে থাকছে সাথে কানের দুল দাম থাকবে মাত্র নশো পঞ্চাশ নাইন ফিফটি অনলি আবরণের কালেকশন মানেই কিছু নতুন খুঁজবো টেন দশ নম্বর আর একটা লাল আর অফ হোয়াইটের কম্বিনেশন এটাও সুন্দর ওই একটা পেলাম আচ্ছা উইথ সিল্ক মার্ক একটু দেখিয়ে দিন এই শাড়িগুলো হয়তো দেখানো হচ্ছে না না প্রত্যেকটাতেই সিল্ক মার্ক রয়েছে কিন্তু কেন তো এটা আপনারা একটু গুগল স্ক্যানারে গিয়ে স্ক্যান করেন ডিটেলটা পেয়ে যাবে কি ব্যাপার কেন সিল্ক মার্ক দেওয়া থাকে সব শাড়ির উপর কেন সিল্ক মার্ক দেওয়া থাকে না অবশ্যই সেটা একটু দেখে নিন এটা আচল দেখছেন এখন বড় বড় করে পেজ করে গোল্ডেনের উপর কাজ আর এই কম্বিনেশনটা না যে কোনো পুজো পার্বণের দিন বলুন বিয়েতে তো খুবই ভালো যায় পাশাপাশি আপনার উপহার দেওয়ার ক্ষেত্রেও আমি বলবো লাল লালের উপর এরকম ক্রিম কালারের উপর কম্বিনেশনে দিন মানে বৌমনি আজকে রেডের উপর ব্লাউজ করে থাকলে আমি বলতাম বৌমনি একটু গায়ে ফেলে দাও দারুণ সুন্দর দেখুন দুদিকে টেম্পলস এর সাথে পেজলি করে থাকছে তাছাড়া এখন ছোট ছোট গাছ আর একটা এস প্যাটার্ন রয়েছে হাফ এস থাকছে কিন্তু আপনার উইভিং আর হাফ এস থাকছে টিস্যুতে এখানে বুটাটা যদিও একদম গোল্ডেন টিস্যু প্রাইস থাকছে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি নাম্বার টেন দশ নম্বর শাড়ি ভাষা কিন্তু খুব ভালো লাগে দারুন হাজার পঞ্চাশে মাত্র এইরকম একটা যখন কারাম পাশাপ আর কিছু দরকার নেই এর সাথে আর এছাড়াও কিন্তু আবরণের গয়নার কাউন্টারে আপনারা এরকম খোপার কাঁটাগুলোও দেখে নিতে পারেন খুব সুন্দর সুন্দর ব্লাউজ পেস চলে আসি এবার একটুখানি উম অফবিট কালারগুলো দেখো এখন আমরা অফবিট প্লেস নিয়ে খুব হ্যাঁ ভাইরাল মানে অনেকে আছে যে ওই চিরাচরিত যে কালার গুলো ট্রাডিশনাল কাজ তার বাইরে গিয়ে কিছু করবো এই শাড়িগুলো মানে হতে পারে ওই তাদের মানে অনেক কাঞ্জে শখ অনেকেরই থাকে মানে প্রচুর হয়তো কাঞ্জে বেরাম হয়ে গেছে মানে একটু অন্য টাইপের কালার নেব গ্রে আচলটা দেখুন খুব সুন্দর গ্রে এর উপরে ময়ূরের কলকার উপর কাজটা রয়েছে আর এটাও কিন্তু সিলভার টিস্যুতে থাকছে প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো পঞ্চাশ এটা ইলেভেন এগারো নম্বর শাড়ি দেখুন আমরা কালার বলছিলাম কালার ভিতরে কালারটা কি সুন্দর না ভিতরে কালারটা চিকু চিকু কালার আর তার সাথে এই বর্ডারটা আবার একটু কপার টিস্যুতে থাকবে দুদিকেই সেম ভাবে বর্ডার পাচ্ছি বারো হাজার পাঁচশো পঞ্চাশ আর উইথ সেলফ পার্ক সেলফ পার্ক প্রত্যেকটাতেই রয়েছে সব করা হয়তো দেখাতে পারছি না কিন্তু যখন আপনারা কিনবেন দেখে নেবেন যেটাও কিন্তু খুব সুন্দর মিনে করে থাকবে সতেরোশো পঞ্চাশ ওয়ান সেভেন ফাইভ জিরো অনলি নম্বর নম্বর ব্লাউজ পিসও থাকছে শাড়ির সাথেই স্টিল বা স্লেট গ্রে কালার এবার একটু রানী কম্বিনেশনে অনেকে রেড টা চাইছেন না আর দেখবে রানীটা বললে একটু অন্য টাইপের লাগে রেড টা যেমন তাও দেখা যায় আঁচল দেখছেন একদম রানি কালারের উপরে গোল্ডেন এর কাজে ঠিক তেমন করে আমরা পার ও দেখবো সরু একদম কলকাতা ভিতরে বুটা কাজ যেটা দুদিকের পার রানি গোল্ডেনের উপর খুব রিচ পার ভিতরে না ময়ূরের কাজে থাকবে বুটাটা থাকছে ময়ূরের উপর প্রাইস থাকছে আপনার তেরো হাজার পাঁচশো সেটা হচ্ছে ১২ নম্বর নাম্বার টুয়েলভ থার্টিন থাউজেন্ড ও মুনি মতো হ্যাঁ আর এটা কিন্তু যাচ্ছে অনেকটা যা ছোকাই বলে আগেকার দিনের যে ডিজাইনটা সেটাই কিন্তু রাখা হয়েছে এই গয়নাগুলো মনে হয় আমাদের ঠাম্মুদিদাদের আর এখন যারা নতুন সোনার গয়না বানাচ্ছে না তারাও কিন্তু আমি দেখি পুরনো দিনের গয়নাগুলোকেই নিয়ে বানাচ্ছে। আমরা আটকে আছি। ভালো লাগে একদম। প্রাইস থাকছে কিন্তু মাত্র 2050 এটা 250 এ পেয়ে যাচ্ছেন। এই যে ब्लाउজ পিস। 13 নম্বর নাম্বার 13 শাড়ির দামটা 12550 আজকে মোটা কোটি সব রেঞ্জই দেখানো হয়েছে। একদম

পার থাকছে এরকম মিড বরাবর কালারটা দেখুন অ্যাকচুয়ালি এই সবুজের ওপরে কাজটা গেছে মেজেন্ডার উপরে তাই কালারটা এরকম দুটো ডিউল টোন শেড এসছে আর দুদিকে হচ্ছে আপনার এই ধরনের কাজ আর ভিতরে একটা ছোটো ছোটো ইম্বোস লুক রয়েছে প্লাস হচ্ছে ফুল বুটি কাজ বারো হাজার পাঁচশো পঞ্চাশ এটা তেরো নম্বর নাম্বার থার্টিন দেখিয়ে দিয়ে একটা গয়না ষোলোশো পঞ্চাশের ওয়ান সিক্স ফাইভ জিরো অনলি হচ্ছে গয়নার প্রাইস একটা স্টোন বসানো রয়েছে তার সাথে কারের দুলটাও থাকবে এরকম স্টোন উইথ এডি স্টোন এই থাকছে কারের দুল রানিং এ ব্লাউজ পিস চোদ্দ নাম্বার নাম্বার ফোরটিন এটাও ডুয়েল টোন এটাও কিন্তু সবুজের আরেকটা টোন দেখাচ্ছে হলুদের টানায় ওয়ানটা গেছে সবুজের উপর সুতো কালারটা সি গ্রিন টাইপের কালার এসে একদম উইথ কপার টিস্যু স্পেশালি বলে রাখি এতক্ষণ আমরা গোল্ডেন টিস্যু কপার টিস্যু সিলভার টিস্যু দেখেছি এবার এটা পুরোটাই কপারের উপর রয়েছে বড় বড় লিফ মুটি পাতা তার ভিতরে ফুল থোকা থোকা এই ডিজাইনটা রাখা এইট ফাইভ ফাইভ জিরো হচ্ছে রেঞ্জ আট হাজার পাঁচশো পঞ্চাশ এটা চোদ্দ নম্বর ছোট বুটি ওয়ার্ক অল ওভার শাড়িতে থাকছে নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর শাড়ি আট হাজার পাঁচশো পঞ্চাশ গয়নাটা দেখে নেব দু হাজার পঞ্চাশে এই যে সাথে কানের দুল

ফাইভ জিরো নাম্বার ফিফটিন এটা পনেরো নম্বর ষোলো নম্বর সিক্সটিন কালার অপশন পেয়ে যাচ্ছেন লালের ওপরে মানে এটা বিয়ের কেনাকাটার জন্য ভীষণ ভালো মানে পারফেক্ট বলা যেতে পারে সিঁদুর দানের শাড়িও পরতে পারে আর দুপাশের পাটটা সেই ফিগার মোটিভ নিচের পাটটা একটু চওড়া উপরের পাটটা সেই তুলনায় একটু সরু রয়েছে আট হাজার পাঁচশো পঞ্চাশ সিক্সটিন ষোলো নম্বর শাড়ি লালের উপর গোল্ডেন পার বেশ চওড়া করে ছোট বুটি কাজ অল ওভার শাড়িতে এইট ফাইভ ফাইভ জিরো আট নম্বর শাড়ি দেখছেন ষোলো নম্বর গয়নাটা দেখাই অভূতপূর্ব সুন্দর বা অনলি সিক্স ফিফটি সাড়ে ছশোতে পাচ্ছেন এই সুন্দর এটা কিন্তু চীনা বিটস এর সাথে যাচ্ছে আর একদম চোকার স্টাইল থাকবে ব্লাউজ পিস রানিং এটা হচ্ছে একটু প্রণামীর আইটেম দেখাই

মিষ্টি কালার না হ্যাঁ রানির সাথে গোল্ডেন কাজ আর পুরোটা কিন্তু যাচ্ছে একটু পেভিনি কাজের ওপরে তাজ ওল দেখছেন কত সুন্দর আট হাজার পাঁচশো পঞ্চাশ এইট ফাইভ ফাইভ বড় করে কলকাপুটা ওটারই আরেকটা কালার অপশান আপনারা ফেলেন আমরা যেটা আপনাকে সতেরো নম্বরে দেখিয়েছিলাম এটা আঠেরো নম্বর আঠেরো নম্বর গয়নাটাও খুব সুন্দর এরকম একটা যদি পরে নেন না সব দাবর তাবর সবকিছু ফেল দেখুন একবার যেমন সুন্দর কানের দুল তেমন আপনার হারটা প্রাইস থাকছে কিন্তু মাত্র টু ফাইভ ফাইভ জিরো পঁচিশ পঞ্চাশ উনিশ নম্বর নাম্বার নাইনটিন টুথের উপর দেখাচ্ছে একদম অ্যাবসোলিটলি আলাদা কাজ মানে এতক্ষণ যা দেখি মানে এটাও কিন্তু যাচ্ছে পুরো ফিগার মোটিভের ওপরে রয়্যাল ব্লুতে তে আঁচল সাথে একটা সুন্দর কাজ মানে প্রত্যেকটা ফিগার মোটিভটা থিম বেস করা আছে এই জায়গাটা পর একটু যখন উপরের দিকটা উঠে আসে উপর দিকটা এই জায়গা

থাকবে সবাই আমরা এখন হাতের মুঠো ফোনটায় যেন সবটা দুনিয়াকে পাচ্ছি তাই এই দুনিয়ায় আবরণ আমাদের নৃত্য সঙ্গে। প্রতিদিন রঙিন করে সেজে ওঠায় আবরণ চিনতে শেখায় শাড়িকে যে ট্র্যাডিশনকে দেখেই আমরা নতুনত্বের ছোঁয়া খুঁজে পাচ্ছি অর্থাৎ ট্র্যাডিশনাল সাজ থেকে ইন্দো ওয়েস্টার্ন এথনিক কালেকশন কিংবা পিস সবের সংগ্রহ নিয়েই কিন্তু আমাদের আবরণ আর আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে তাই এত সংগ্রহ সমস্ত কালেকশন পেতে গেলে কোথায় আসবেন বিরাতি মিনি বাস স্ট্যান্ডের ঠিক ডায়গোনালি আবরণ প্রতিষ্ঠান তো খোলা থাকছে প্রত্যেক দিন দশটা থেকে নটা ফেসবুক পেজ ফলো করতে কেউ ভুলবেন না কারণ ওই যে আমি শুরুটা করেছিলাম হাতে মুঠো ফোনেই শব্দ নিয়ে তাই ফেসবুক পেজেও কিন্তু আপনারা নিয়মিত ফলো করবেন সেখানে ফলো অপশনটা যদি প্রেস করে দেন আরও ভালো হয় ইউটিউব রয়েছে চ্যানেল সেখানে সাবস্ক্রাইব করুন বেলাইকন টা প্রেস করুন আর বৌমনির সাথে থাকুন ফেসবুক পেজে ঠিক কটায় বৌমনি সাড়ে চারটে ঠিক সাড়ে চারটে বিকেল অনেক ধন্যবাদ বৌমনি তোমায় জানাই ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে নমস্কার